আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আমি আপনার জন্য নিয়ে এলাম এক স্পেশাল রেসিপি, সেটা হচ্ছে ম্যাঙ্গো মুজ রেসিপি। আমি এটা ঈদের জন্য তৈরি করেছিলাম, তাই ভাবলাম আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করি। তাহলে চলুন দেখা যাক কীভাবে ঝটপট ম্যাঙ্গো মুজ তৈরি করা যায়। এই ম্যাঙ্গো মুজটি তৈরি করতে আমার মাত্র তিনটি জিনিস লেগেছে। তাহলে চলুন দেখা যাক কীভাবে তিনটি ইনগ্রিডিয়েন্টস দিয়ে ম্যাঙ্গো মুজ তৈরি করা যায়। এটার জন্য আমি প্রথমে ম্যাঙ্গো পাল্প নিয়েছি, ক্যানের মধ্যে যেটি পাওয়া যায়। সেটা আপনারা যদি ফ্রেশ ম্যাঙ্গো থাকে, সুইট মিষ্টি ম্যাঙ্গো থাকে, তাহলে আপনারা এটা দিয়ে করতে পারবেন। আমি ম্যাঙ্গো পাল্প দিয়ে করছি যাতে আমার ইজি হয়। সেজন্য প্রথমে আমি 400 গ্রামের মতো আমি ম্যাঙ্গো পিউরি নিয়ে নিচ্ছি ব্লেন্ডারের মধ্যে, এবং 80 গ্রামের মতো আমি হোয়াইট চকলেট দিয়েছি, কারণ ম্যাঙ্গো পিউরিগুলি আমার কাছে মনে হয়েছে একটু মিষ্টি কম, সেজন্য আমি দিয়েছি। আপনাদের যদি ম্যাঙ্গোগুলো মিষ্টি থাকে তাহলে কোনো প্রয়োজন নেই চকলেট অ্যাড করার, জাস্ট ম্যাঙ্গোগুলোকে ব্লেন্ড করে নিলেই হবে। ম্যাঙ্গোগুলো মিষ্টি কম থাকে তাহলে আপনারা চাইলে চকলেটের জায়গায় চিনিও অ্যাড করতে পারবেন। একটু টেস্ট করে নেবেন কতটুকু মিষ্টি প্রয়োজন, কারণ পরবর্তীতে আমরা কন্ডেন্সড মিল্ক অ্যাড করবো, সেজন্য একটু বুঝেই অ্যাড করবেন। এখন আমি অন্য দিকে আমার হুইপিং ক্রিমগুলোকে আমি বিট করে নিচ্ছি, কোল্ড হুইপিং ক্রিমকে আমি বিট করছি, একটু ফ্রম করে নিব। তারপর এটার মধ্যে আমি কন্ডেন্সড মিল্ক দিয়ে দিব 1 ক্যানের মতো। আমি ফুল 1 ক্যান দিয়েছি, 350 গ্রামের মতো। আপনারা আপনার পছন্দ মতো অ্যামাউন্ট অ্যাড করতে পারবেন। এখন আমি কন্ডেন্সড মিল্ক এবং হুইপিং ক্রিমগুলোকে আরও 5 মিনিটের জন্য বিট করব, করে আমি তারপর বন্ধ করে দিব। হুইপিং ক্রিম এবং কন্ডেন্স মিলের মিশ্রণটি একটু শক্ত হয়ে গেছে, ফোমের মতো হয়ে গেছে, আপনারা বুঝতে পারবেন যখন উল্টাবেন তখন তখন পড়ে যাবে না, তখন আপনারা এটাকে বন্ধ করে দিবেন। এখন আমি কিছুটা অংশকে আমি আলাদা করে রেখে দিচ্ছি উপরে ডেকোরেশনের জন্য, এবং কিছুটাকে আমি অন্য একটি বোলের মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি। এখন আমি এই ক্রিমের মধ্যে আমার ব্লেন্ড করা ম্যাঙ্গো পিউরিগুলোকে আমি একটু একটু করে দিব, এবং কাট অ্যান্ড ফোল্ড পদ্ধতিতে আমি এটাকে মিক্স করে নিব। খুব একসাথে দিতে যাবেন না, তাহলে ম্যাঙ্গোর ক্রিমের যে একটা ফোম ইনে আসে সেটা চলে যাবে। আপনার একটু করে দিবেন আর একটু করে চামচ দিয়ে মেশাতে থাকবেন। এভাবে আমি 3-4 বারের মতো করে আমি ম্যাঙ্গো পিউরিগুলোকে ক্রিমের মধ্যে মিক্স করে নিয়েছি। আপনারা ভিডিওতে দেখতে পারছেন আমি কীভাবে করছি, সেভাবে করে নেবেন। একটু আস্তে আলতো হাতে এটাকে মিক্স করে নেবেন, খুব বেশি জোরে করতে যাবেন না, তাহলে এয়ারগুলো সব এয়ারগুলো বের হয়ে যাবে। পিউরি এবং ক্রিমগুলো মিক্স হয়ে গেছে। এখন আমি যে বাটিতে আমি সার্ভ করবো সেটাতে আমি নিয়ে নিচ্ছি, আমি একটি ডেজার্ট কাপের মধ্যে নিয়েছি। আপনারা আপনার পছন্দ মতো যে কোনো কাপের মধ্যে সার্ভ করতে পারেন, গ্লাস অথবা স্মল ডেজার্ট বাটিতে আপনারা পরিবেশন করতে পারবেন। প্রথমে আমি ম্যাঙ্গো পিউরি দিয়ে তার উপরে আমি একটু হুইপিং ক্রিম এবং কন্ডেন্সড মিল্কের মিশ্রণটি আমি দিয়ে দিচ্ছি, যেটা আমি তুলে রেখেছিলাম, দিয়ে তারপর আমি ডেকোরেশন করব ম্যাঙ্গো এবং ব্লুবেরি দিয়ে। অ্যামাউন্টে 60টি গ্লাসের মতো হয়েছে, বড় কাপের মতো 60টি আমি ডেজার্ট কাপ তৈরি করেছি। আপনারা স্মল কাপ দিলে আরও বেশিও করতে পারবেন, আমি যে অ্যামাউন্টগুলো দিয়েছি সেটা দিয়ে। তারপর আমি এটাকে ফ্রিজারের মধ্যে রেখে দিব 2 থেকে 3 ঘন্টার জন্য, তারপর পরিবেশন করব। আপনারা চাইলে ওভারনাইটও রাখতে পারেন। এই তো বেশ তৈরি হয়ে গেলো আমার ঝটপট ম্যাঙ্গো মুজ রেসিপি। এখন বাসায় সবারই বাসায় ম্যাঙ্গো আছে, আপনারা অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন এবং আমাকে জানাবেন কেমন হলো। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য, আর প্লিজ সমস্ত ভিডিওটি দেখবেন এবং আমাকে জানাবেন কেমন হলো। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন, এবং অবশ্যই বেল বাটনটিকে বাজিয়ে দেবেন। ধন্যবাদ সবাইকে আমার রেসিপি দেখার জন্য। দেখা হবে অন্য কোনো নতুন রেসিপিতে। আল্লাহ হাফিজ, ভালো থাকবেন সবাই।